Hello viewers, welcome to my channel Tofa USA again. আমি আজকে আবারো হাজির হলাম আপনাদেরকে নিয়ে আমেরিকার নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী আলবেনির সেই বিসমিল্লাহ মেডিটেরানিয়ান সুপারমার্কেটে। এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি এখানে কি কি মাছ পাওয়া যায় এবং সেগুলোর দাম কেমন। আজকে আমি আপনাদের দেখাবো এখানে কি কি মাংস পাওয়া যায় এবং সেগুলোর দাম কেমন। তো চলুন দেরি না করে ভিতরে যাই এবং আপনাদেরকে দেখাই এখানে কোন কোন ধরনের মাংস রয়েছে এবং দাম কেমন। সঙ্গে থাকুন প্লিজ। সো ভিউয়ার্স, আমি ঢুকে পড়লাম এই দোকানের মধ্যে। এটা বিশাল বড় দোকান, এখানে সবজি ফল ইত্যাদি রয়েছে। তবে আজকে আমি আপনাদেরকে দেখাবো মাংস, এখানে কি কি মাংস পাওয়া যায় এবং সেই মাংসগুলোর দাম কেমন। এর আগের ভিডিওতে আমি মাছ দেখিয়েছি, আজ মাংস দেখাবো। আপনারা আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটি জুড়ে। চলুন সামনে যাই দেখে। ভিউয়ার্স, দোকানের ভিতরে ঢুকেই পাবেন লম্বা একটি বিশাল করিডোর, আপনারা দেখছেন। কিন্তু আসল দোকান হচ্ছে সামনে গিয়ে লেফট সাইডে, চারটি বড় বড় রো রয়েছে, সেগুলো আমি আপনাদের অন্য একদিন দেখাবো। কিন্তু আজকে দেখাবো মাংস। আপনারা দেখছেন বড় বড় খাসি ঝুলিয়ে রাখা রয়েছে, ফ্রেশ খাসি। এখানে যে সমস্ত মাংস পাবেন সবই ফ্রেশ, অনেক খাসির কালেকশন রয়েছে। এবং এই খাসির মাংসের পাউন্ড হচ্ছে 9.49 LB, যেটা কেজিতে $20 মতো পড়ে। এখন দেখছেন গরু, অনেক গরুর কালেকশন রয়েছে এখানে। যে ট্রলিতে করে কিছু কাটা অংশ দেখছেন, এগুলো কাস্টমারদের চাহিদা অনুযায়ী, তাদের পছন্দ অনুযায়ী কেটে এখান থেকে নিয়ে বাইরে নিয়ে সাইজ করে দেওয়া হয়। এদিকে খাসি মাথা, গরুর মাথা, এগুলো রাখা আছে। তো গরুর মাংস, এখানে বিভিন্ন ধরনের গরুর মাংস রয়েছে, ছোট বড় এবং বিভিন্ন দেশের গরুর মাংস রয়েছে। গরুর মাংসের পাউন্ড হচ্ছে 3.49, যেটা কেজিতে $60 মতো পড়ে। আর এখানে গরুর মাংসের বৈশিষ্ট্য হচ্ছে, বাংলাদেশে সাধারণত দেখা যায় গরুর মাংসে পানির ছিটা অথবা ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়, এখানে কিন্তু সেটা করা হয় না। এখানে একেবারে ফ্রেশ এবং কুলারের মধ্যে রাখা হয়, যেটা ঠান্ডা বাতাসে ফ্রেশ থাকে, এখানে কোনো প্রকার পানির স্পর্শ করানো হয় না। আপনারা দেখছেন বিভিন্ন ধরনের গরুর কালেকশন, অনেক গরুর কালেকশন রয়েছে এখানে। এদিকে দেখুন, এটা হাড় সহ যে মাংসগুলো ঝুলিয়ে রাখা রয়েছে। এদিকে রয়েছে গরুর লিভার এবং পা, মাথা ইত্যাদি এই অংশটাতে রয়েছে। এখন দেখছেন আপনারা যে জিনিসটা প্যাকেট করা সাদা, এটা হচ্ছে গরুর ভুঁড়ি। আপনারা অনেকেই গরুর ভুঁড়ি খেতে পছন্দ করেন। এই ভুঁড়িটা বাংলাদেশ থেকে এইরকম পরিষ্কার হয়ে ফ্রেশ গরুর ভুঁড়ি এখানে আসে প্যাকেট জাত হয়ে, তারপর এখানে পাউন্ড হিসেবে বিক্রি করা হয়। কেটে কেটে যে যে কয় পাউন্ড নেয় তাকে সেই কয় পাউন্ড দেওয়া হয়। এবং একটু আগে যে আপনাদেরকে পা দেখালাম, গরুর পা এবং এই গরুর ভুঁড়ি, এগুলোর পাউন্ড হচ্ছে 3.49, যেটা কেজিতে $60 মতো এবং বাংলাদেশি টাকার 700 টাকা মতো পড়ে। এই পাশে রয়েছে এই যে ওজনের মেশিন, এটা এখানে পাউন্ড হিসেবে ওজন করা হয় এবং নির্ধারিত দাম বের হয়ে আসে। এটা হচ্ছে এই মাংস কাটার মেশিন, আপনারা দেখছেন বরাত মতো, সমেলের মতো। আর এই যে ট্রলিতে করে ভিতরে কুলার থেকে বের করে আনা হয় এইভাবে, এবং এখান থেকে কেটে কেটে দেওয়া হয়। এই যে মাংস কাটা হচ্ছে, আপনারা দেখছেন গরুর মাংস, এটা বাংলাদেশের সমেলে কাটকাটার মতো আর কি। এদিকে রয়েছে ল্যাম্প, আপনারা দেখছেন ল্যাম্প আছে এখানে। তো ল্যাম্প এটা 6.99 LB, অর্থাৎ কেজিতে $14 মতো পড়ে, যেটা বাংলাদেশি টাকার 1400 টাকার একটু বেশি। এখানে বিভিন্ন ল্যাম্পের কালেকশন রয়েছে। এখন দেখছেন আপনারা মুরগি, এখানে বিভিন্ন ধরনের মুরগির কালেকশন আছে, হার্ট চিকেন, মিডিয়াম হার্ট, সফট চিকেন, এগুলো দেখছেন ব্রেস্ট,
ব্রেস্ট রয়েছে, থাই রয়েছে এখানে, ব্রেস্ট এবং থাই অনেকে এমনিতে স্লাইস করেও নেয়, আবার অনেকে কিমা বানিয়ে নেয়। এই ফ্রিজটাতে রয়েছে কিছু ফ্রোজেন হাঁস, কোয়েল পাখি, গরুর পা ইত্যাদি রয়েছে, এটা ফ্রোজেন হিসেবে রাখা আছে এই ফ্রিজে। এগুলো মানুষ এখান থেকে কিনে থাকে, বিভিন্ন ধরনের মাংস এখানে ডিপ ফ্রিজে রাখা। এই যে মুরগি কাটা হচ্ছে, এটা রেগুলার কাটছেন ইনি। এদিকে রয়েছে হাঁস, এই যে আপনারা দেখছেন সুন্দর হাঁস, অনেক বড় বড় হাঁস এখানে পাওয়া যায়, এবং হাঁসের মাংস আপনারা পাবেন 6.99 LB, অর্থাৎ কেজিতে $14 মতো। দেখেন অনেক বড় হাঁস এগুলো। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকে মাংসের উপরে একটি ছোট্ট ভিডিও। এর আগে আমি একটি মাছের ভিডিও দেখেছি এই দোকান থেকে, সেটির লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এছাড়া এখানে রয়েছে বিভিন্ন প্রকারের সবজি, ফল ফলাদি এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি, সেগুলো নিয়ে আমি পরবর্তীতে আরও একটি ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট করবেন, এবং যদি ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ ধরে আমার সঙ্গে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।